উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাহাত নাহার এগ্রো গ্রুপের ভাসমান ফিশ ফিট মিলস উদ্বোধন করা হইয়া অনুষ্ঠানত প্রধান অতিথি ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি। কোম্পানির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর শামসুদ্দোহার সভাপতিত্বে এড়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল হক, মন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমেদ, নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল রহমান টুটুল। এ সময় উপস্থিত আছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ সহ আরো বোধকে। অনুষ্ঠানের আগে নাহার এগ্রো গ্রুপ নির্মিত সোনাপাহাড় এলাহাত বাইতুন আমান জামে মসজিদের উদ্বোধন করে মন্ত্রী। 140-50 টাকা মাছ কিনলে সেও কিন্তু হেঁপে, তাহলে আমাদের এই সমন্বয়ের মাধ্যমে যদি আমরা এই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখতে পারি, আমরা ভাইস ব্যবসা খামারি এবং যদি এটাকে আগের মতো না হলেও অন্তত এটিকে আরও আরও সহনীয় পর্যায়ে নিয়ে গেলে আরও অনেক উদ্যোক্তা এখানে আসতে বলে আমি মনে করি। আমার মনে করি যে ডেক্স নিউজ সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।